हेलो बंधुरा, गुड मॉर्निंग। तुम्हारा सबा कम होप तुम्हारा सबाई भलो आओ। खूब भलो आदिन धरे एक व्यस्त छाइजे ब्लग करा उठे और आज के बाड़ी मनसा पुजो तो सकाल सकाल आज के उठे पड़ते हो मायर हाथे हाथे एक क्ज कर दीते हिल से हीजे ब्लग करा तई एखान ब्लगटा स्टार्ट कर ल। যা দেবী স্বর্গ হইতে মাতৃরূপে না সমসিতা নমস্তস্য নমস্তস্য নম ভক্তি পুষ্পাঞ্জলি মনসা দেব্যই নমঃ। যা দেবী স্বর্গ হইতে শক্তি রূপে না সমসিতা নমস্তস্য 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 নম নম ইদম স্বভক্তি পুষ্পাঞ্জলি মনসা দেব্যই নমঃ। যা দেব সর্বভূতেষু শান্তিরূপে নম সমসিতা নমস্তস্যই 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 নম নম ইদম স্বভক্তি পুষ্পাঞ্জলি মনসা দেব্যই নমঃ। আস্তিকস্তে মুনির মাত বাসুকী ভগিনী তথা জরৎকারু মুনিপত্নী মনসা দেবী নম নম। এখন বাজে দুপুর 3:30 আর আমরা যাচ্ছি চন্দননগরে স্যামসাং ফোনের সার্ভিস সেন্টারে। আসলে কিছুদিন আগে আমার বাবার ফোনটার স্ক্রিনটা খারাপ হয়ে গেছিলো তো তখন আমি চেঞ্জ করেছিলাম, তারপরে আবার হঠাৎ করে দুদিন আগে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় পুরো। সেই জন্যই দেখাতে যাচ্ছি, দেখা যাক ওনারা কী বলেন। কারণ যখন পাল্টেছিলাম তখন তো বলেছিলেন যে কিছুদিনের জন্য এটা ওয়ারেন্টিতে থাকবে। দেখা যাক কী কথা হয় ওখানে গিয়ে। Thank you.
আমরা পৌঁছে গেছি স্যামসাং কাস্টমার সার্ভিস সেন্টারে। এবার আমরা ভেতরে ঢুকবো, ঢুকে দেখি প্রবলেমটা জানাই ওনাদের, তারপর ওনারা কি বলছেন তোমাদের সব কিছু জানাচ্ছি। আমরা এই মাত্র বেরোলাম সার্ভিস সেন্টার থেকে, খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। প্রায় এক ঘন্টা ধরে আমাদের বসিয়ে রেখে দিয়েছিলেন যে ফোন চেক হচ্ছে বলে। লাস্টে আমি বাধ্য হয়ে বললাম যে আপনারা ফোন রেখে দিন, আমরা অন্যদিন এসে নিয়ে যাব, কারণ এক ঘন্টা ধরে একই কথা বলে গেছে, ফোন চেক হচ্ছে, ফোন চেক হচ্ছে, কিন্তু ভেতরে আমার তো মনে হচ্ছিল না কোনো কাজ করছেন ওনারা, কারণ বিভিন্ন রকম গল্প হাসি এইসবেরই আওয়াজ আসছিল। তো ভীষণ টাইম নষ্ট করেন এনারা, কোনো মানে ঠিক করে কাজ তো হয় না। আমি সার্ভিস সেন্টারে ওনাদের ব্যবহার, ওনাদের কাজকর্ম দেখে তো প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো, তো ভাবলাম একটু ঘুরেই নিই যাতে একটু মনটাকে ভালো করা যায় আর মাথাটাকেও ঠান্ডা করা যায়। তাই দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। সেরকমভাবে কোনো প্ল্যান নেই কোথায় যাব, তাই একটু রাস্তাতেই ঘুরে বেড়াচ্ছি, যেখানটা ভালো লাগবে সেখানে একটু দাঁড়াবো, ছবি তুলবো, সেই জন্যেই দুজনে মিলে একটু ঘুরছি। তো দেখা যাক কত দূর কোথায় যাওয়া যায়। তোকে দেখে ভয় পাচ্ছে? কেন ভয় পাচ্ছে? কেন কেন কেন, তুই তো ওদের বন্ধু, তাই তোকে দেখে ভয় পাচ্ছে কেন? ওই দেখ ভয় পালাচ্ছে, প্রথমে এলো। এতক্ষণে বন্ধু হলো, এবার বন্ধু হয়ে গেছে? কোলে নিবি? এই দেখ তুই ওর মাথায় হাত বোলাচ্ছিস, ওর ভালো লাগছে। গলায় হাত বোলা, গলু গলু করে দে। কামড়ে দেবে কেন, ছাগল কামড়ায় নাকি? গলু 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 গলু। এবার বাড়ি ফেরার পালা, কখন যে দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল এরকম সুন্দর পরিবেশে ঘুরতে ঘুরতে, বুঝতেই পারলাম না। তো মোটামুটি সন্ধে হয়ে আসছে, তো তাড়াতাড়ি বাড়ি চলে যাই, আবার বাড়িতে গিয়ে কথা হবে। আজকে সন্ধ্যের খাবার ফুচকা। ফুচকা খেতে আমার খুব ভাল লাগে, সারাদিন যদি আমাকে কেউ ফুচকা খাইয়ে রাখে আমি তাই খেয়েই থেকে যাব। মানে ফুচকা আমি যেখানেই দেখি সেখানেই আমার দেখলেই জিভে জল চলে আসে, ফুচকা ছাড়া আমি থাকতেই পারি না। তো চলো তাহলে আমরা একটু ফুচকা খেয়ে নিই।
বন্ধুরা, আমি পূজা আর আমি শান্তনু। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলের নামটা জানো সবাই। আমাদের চ্যানেলের নাম দা পুশানস ডাইরিজ। অলওয়েজ বি লাভ।